হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে বেলবাটনটি অন করে দিন হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের বিষয় দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে যে উপকার পাবেন হলুদ রান্নার অতি প্রয়োজনীয় একটি উপাদান রূপচর্চায় এটি ব্যবহার হচ্ছে যুগ যুগ ধরে হলুদের রয়েছে নানা ব্যস গুণ অন্যদিকে আদর্শ খাবার হিসাবে দুধের জুড়ি নেই দুধের সঙ্গে যদি হলুদ মিশিয়ে খাওয়া যায় তাহলে দারুণ উপকার পাওয়া যায় দুধে হলুদ মিশিয়ে নিয়মিত খেলে নানা ধরনের রোগ থেকে রক্ষা পাওয়া যায় বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় যে সর্দি কাশি হয় তা থেকে বাঁচাতে সাহায্য করে এই খাবারটি যে কোনো ধরনের সংক্রমণ সারাতেও হলুদ দুধ বেশ উপকারী যারা ওজন কমাতে চান তারা রাতে ঘুমাতে যাওয়ার আগে খেতে পারেন এক গ্লাস দুধ ও একটুখানি হলুদ এটি ওজন কমাতে সাহায্য করবে হলুদে থার্মোজেনিক নামে এক ধরনের উপাদান থাকে যা শরীরের ম্যাটাবলিজম বাড়াতে সাহায্য করে সেই সঙ্গে ক্যালোরিও কমায় হলুদে রয়েছে ফাইবার যা শরীরের অতিরিক্ত ম্যাচ জোড়াতে কার্যকারী ভূমিকা রাখে আবার দুধে থাকা প্রোটিন এবং ক্যালসিয়াম একদিকে যেমন শরীরে পুষ্টি বৃদ্ধি করে অন্যদিকে ম্যাদ জোড়াতেও সাহায্য করে হলুদ এবং দুধ দুটি পুষ্টিগুণে ভরপুর এগুলোতে উপস্থিত নানা উপাদান শরীরের ম্যাদ না বাড়িয়ে শরীরের পুষ্টিকর উপাদানের ঘাটতি পূরণ করে এক গ্লাস হলুদ মেশানো দুধ খেলে যে কোনো ধরনের মাথা ব্যথা উপশম হয় এটি আর্থাইটিসের ব্যথা কমাতেও সাহায্য করে অনেকের দুধ খেলে গ্যাসের সমস্যা হয় হলুদ আর দুধ একসঙ্গে খেলে গ্যাসের সমস্যা অনেকাংশে দূর হয় শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাবও দূর দূরটি দেখে যদি আপনার কিছু অজানা বিষয়ে জানা হয় বা সামান্যতম উপকার হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানান কেমন লাগলো ধন্যবাদ